ছোটবেলা থেকেই এই সময়টা, মানে মার্চ মাসটা, ছিল ভীষণ প্রিয়। তার কয়েকটা কারণ আছে। প্রথম এবং মূল কারণ ছিল স্কুলের ফাইনাল এক্সাম শেষ হতো এই সময়। এই লাস্ট পরীক্ষাটা দিয়ে হল থেকে বেরিয়ে আসার আনন্দটা আশা করি আর বলে দিতে হবে না আপনাদের। দ্বিতীয় কারণ ছিল বিকেলে খেলাধুলার পর ফুরফুরে ঠান্ডা গরম মেশানো হাওয়ার মধ্যে বন্ধুদের সাথে মাঠে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা। এই দুঃসাহসটা ফাইনাল এক্সামের পরেই সম্ভব হতো। শুধু এই একমাত্র বসন্তকালই এমন একটা সময় ছিল, বারান্দা থেকে মায়ের চিৎকার শোনার সম্ভাবনা কম থাকত। তৃতীয় এবং শেষ কারণটা ছিল নতুন ক্লাস বা সেশন শুরু হওয়া অবধি নো বই নো পড়াশোনা। বাড়ি থেকে একবার বেরোতে পারলেই ফেরার কোনো ঠিক ঠিকানা নেই, সারাদিন ঘুরে বেরিয়েই কাটিয়ে দিতাম। তবে সেই ঘুরে বেড়ানোটা সীমিত ছিল যতক্ষণ না মা চণ্ডীরূপ ধারণ করছে আর বাবার পাঁচটা আঙুলের দাগ পিঠে পড়ছে। তখন এই ছোটোখাটো কারণগুলি যথেষ্ট ছিল নিজেদেরকে খুশি রাখার জন্য। বড় হওয়ার সাথে সাথে এই মার্চ মাসের আনন্দগুলোর জায়গা নিয়ে নেয় ইনভেস্টমেন্টস আর ইনকাম ট্যাক্স ফাইল করার চিন্তা। তাই ফিরে এলাম একটা নতুন সিরিজ নিয়ে দেশের পুরনো স্মৃতিগুলোকে বিদেশে তাজা করতে। ব্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আ নিউ সিরিজ, আমেরিকায় বসন্ত। শুরু করতে চলেছি প্রথম এপিসোড। এই দেশে শীত এমন জমিয়ে পড়ে যে বাড়ির বাইরে বেরোনো একটা বিভীষিকা হয়ে দাঁড়ায়। তাই গোটা দেশ হাঁপ ছেড়ে বাঁচে যখন আস্তে আস্তে বাইরের তাপমাত্রা বাড়তে থাকে। স্প্রিং হলো এই দেশের সেরকমই একটা সময়। বাইরে ন্যাড়া গাছগুলোয় ছোট ছোট সবুজ পাতা গজাতে দেখলেই বোঝা যায় বসন্ত এসে পড়েছে। আর ফুলের গাছগুলোর দিকে তাকালে মনে হবে যেন রং ফেটে পড়ছে। চারিপাশের পরিবেশ এমন হয়ে দাঁড়ায় যা আপনাকে বাধ্য করবে বাড়ি ছেড়ে বাইরে বেরোতে, সে কোনো প্ল্যান থাকুক বা না থাকুক। সেরকমই একটা দিন আজকে, যেদিন আমরাও নিজেদেরকে আটকাতে না পেরে কোনো প্ল্যান ছাড়াই বাইরে বেরিয়ে পড়ি। তবে এই সুন্দর প্রকৃতির সামনে নিজেদেরকেও একটু প্রেজেন্টেবল করে তোলার দরকার ছিল। তাই দুজনে মিলে চলে যাই একটা স্যালুনে চুল কাটতে। এই সেলুনটা এমন একটা জায়গায় যেটা ঠিক আমাদের কলকাতার গড়িয়াহাটের মতন। রাস্তার দুদিকেই লাইন দিয়ে বিভিন্ন দোকানপত্র আর প্রচুর লোকেদের ভিড়। রিচমন্ডের এই গড়িয়াহাটের নাম দ্য ক্যারি টাউন বা ক্যারি স্ট্রিট। কোথাও কোনো যাওয়ার প্ল্যান না থাকলেও এখানে এসে এমনি ভিড়ভাড় দেখে মন ভালো হয়ে যায়। তাই আমরা ঠিক করলাম দিনটা এখান থেকেই শুরু করি। আমাদের গড়িয়াহাটের মতন সব এমনি হাঁটছে আর কি গল্প করতে করতে। হ্যাঁ, এই জায়গাটাই এরকম, মানে হেভি কালারফুল, সবকটা দোকান আলাদা আলাদা কালারে, তার সামনে এরকম সব ইয়ে রাখা, কোথাও সেল চলছে কোথাও কিছু। এরা এখানে একটু ঠিকঠাক ওয়েদার পেলেই আউটসাইড ইটিং করতে এত বেশি মানে ইন্টারেস্টেড হয়ে যায়। বড় বড় রেস্টুরেন্টও জানলা খুলে দিয়েছে। আমি কিন্তু আজকে সারাদিন খুব ঘন ঘন চুলে হাত দেবো, ঠিক আছে? কেন? সকালে উঠে বাইরের এই সুন্দর ঝকঝকে ওয়েদার দেখে এক্সাইটমেন্টে শুধু চার বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম।
চুল কাটা শেষ হতে না হতেই পেয়ে যায় খিদে। বাড়ি ফেরার তো প্রশ্নই ওঠে না, তাই ডিসাইড করলাম এখানেই কোথাও একটা খাবো। মাথা ঘোরাতেই প্রথমেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট চোখে পড়ল, কিন্তু ঠিক করলাম আর যাই খাই ইন্ডিয়ান খাবো না। একটু খুঁজতেই পেলাম একটা মিডল ইস্টের রেস্টুরেন্ট। ইন্ডিয়ান খাবো না বললাম ঠিকই, তবে বাঙালি যাই খাক না কেন ভাতের প্রতি দুর্বলতা ছাড়তে পারবে না, তাই রাইস জাতীয় একটা ডিশ নেওয়া হলো। কিভাবে বললে টেস্টটা ঠিক বুঝবেন, ধরুন ঘি রাইস, তার সাথে কাবাব যেমন খেতে হয় অনেকটা তেমন খেতে। ডিশটাকে এরা বলে কবিদা উইথ রাইস। এই ডিশ আমরা আগেও ট্রাই করেছি এবং এ আমাদের খুবই পছন্দের একটি খাবার। অনেক সময় বিরিয়ানি খেতে ইচ্ছা করলে আমরা এই ডিশটা খাই, তাই খাবার খুঁজতে গিয়ে বেশি সময় নষ্ট হয়নি আমাদের। মারাত্মক ভালো খেতে। খেতে খেতেই আমরা ডিসাইড করি এরপর কোথাও একটা যাব। এই ওয়েদারে কিছুতেই বাড়ি ফিরবো না। আমরা আসার পরপরই শুনেছিলাম এই শহরে বেশ জনপ্রিয় একটি পার্ক আছে। এই বসন্তের সময় পার্কটা ফুল আর চেরি ব্লসমের জন্য দেখার মতন হয়ে ওঠে। এই দেশে আসার পর থেকে হিল্লি দিল্লি করে বেরিয়েছি, কিন্তু বাড়ির কাছে কি আছে ভালো করে খুঁটিয়ে দেখিনি, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম এই পার্কটার উদ্দেশ্যে। পার্কটার নাম মেমন্ট পার্ক, তবে পার্ক বলতে ছোটখাটো কিছু ভাববেন না। কিন্তু এই দেশে পার্ক মানে শুধু গ্রিল দিয়ে ঘেরা বাচ্চাদের খেলার জায়গা নয়। We have to figure out where is what. এখানে পার্ক বলতে বোঝায় অনেকটা জায়গা জুড়ে শহরের মাঝখানে একটা কমপ্লিটলি ডিফারেন্ট ইকোসিস্টেম, নিজেরা না দেখলে বোঝানো মুশকিল। ভিডিওটা দেখলে কিছুটা আইডিয়া পেতে পারেন, চলুন ঘুরে দেখাই আপনাদের। এই জায়গাটা তো হেভি। এটাই হয় বলে না, গঙ্গার ঘাটে থাকলে গঙ্গায় ডুবকি লাগানোর সুযোগ হয় না, আমাদের অবস্থা হয়েছে তাই। কবে থেকে আমি বলছি মেমন পার্কটা কি সুন্দর, চল যাই চল যাই, আমাদের বাড়ি থেকে হয়তো 10 মিনিট দূরে এটা। প্রায় 100 বছর আগে এক আমেরিকান লয়ার মিস্টার জেমস এইচ ডুলে আর ওনার ওয়াইফ মিসেস স্যালি মে রিচমন্ডে শহরকে দান করে দিয়ে যায় এই 100 একরের গোটা জায়গাটা। স্বাভাবিকভাবে এই পার্কটার নামকরণ হয় মিসেস স্যালি মেয়ের নাম দিয়েই, মে থেকে মেমন্ট। ছোট বড় যে কোনো প্ল্যান্ট শহরে যদি খেয়াল করে দেখেন, দেখবেন হসপিটাল, পুলিশ স্টেশনের মতন আর বাকি সুবিধার সাথে একটা করে পার্কও খুঁজে পাবেন। এই পার্ক কথাটা শুনতে ক্যাজুয়াল মনে হতে পারে, কিন্তু এই পার্ককেই বলে লাংস অফ এ সিটি। প্রতিদিনের হাজার রকমের দূষণে জর্জরিত একটা শহর একটু স্বস্তির নিঃশ্বাস নেয় এই সবুজ উদ্যানে। ইট পাথরের জঙ্গলে থাকা মানুষের কাছেও এ এক চোখ জোড়ানো দৃশ্য। বাড়তে থাকা শহরের ব্যস্ততায় বাচ্চাদের যে ছেলেবেলা একটু একটু করে হারিয়ে যায়, সেটাও যেন দুহাত ভরে ফিরে পায় তারা এরকম একটা জায়গা পেলে। পার্কটাতে ঢুকতেই চোখে পড়লো একটা অ্যানিমাল ফার্ম, যেখানে আমাদের পরিচিত বেশ কিছু জন্তু দেখতে পাওয়া যায়। আসলে এখানের বাচ্চারা তো পথে ঘাটে সব দেখতে পায় না, সেই দেখে কি আনন্দ তাদের। কিছুটা এগোতেই চোখে পড়ে অনেকটা জায়গা জুড়ে খোলা একটা মাঠ। মাঠটা দেখেই মনে পড়ে গেল সেই কলকাতার ময়দানের কথা। না জানি আজও কত মানুষ জীবনযুদ্ধের এক ফাঁকে ময়দানে আসে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে।
এখন 5টা বাজে, তো এর ইট ইজ নট আই থিঙ্ক ভেরি প্রিসাইজ, কিন্তু 5টার আমি তো ঢেকে দিচ্ছি। হ্যাঁ এই যে এটা 4, এটা 5, তো ইটস সামওয়্যার হিয়ার। 5টা বাজে কিন্তু এখনো রোদ আছে দেখছেন, আসলে সূর্য ডুবতে এখনো 2.5 ঘন্টা বাকি। এই দেশের বসন্তের এখনো আসল জিনিস দেখা বাকি, তাই গল্প অনেকটাই বাকি। তবে ঘুরে ঘুরে আর হেঁটে হেঁটে গলাটা গেছে একেবারে শুকিয়ে, সবার আগে একটু তেষ্টা মেটাই চলুন। চল আন জায়গা নেই। বরফ খাচ্ছি, চো কোথাও বসে খাই। আরে পড়ে যাচ্ছে, আমার হাতটা চিকচিক করছে। এ বাবা কি করছে, কি হচ্ছেটা কি? আহা কে কে কোথায় নামিয়ে দিয়েছে, আমি খাবো এবার। টাকা করতে করতে উঠে এলো কি পেয়ে যাবে। বেশ হয়েছে, বেশি বেশি করে লোভ করে বেশি করে খেতে গেছে, বেশ হয়েছে। এবার ঠান্ডাটা লাগবে না, এবার দে আমাকে ওদার কাউন্টার ওষুধ কিনে নেবো। এই পার্কটাতে আর একটু এগোতেই খোলা মাঠের পর হঠাৎ দেখলাম চারিদিকে ভর্তি গাছপালা, চোখ ঘোরাতেই ছোট্ট একটা নদী আর ফুল গাছ দিয়ে সাজানো অসাধারণ এক দৃশ্য। শহরের মাঝখানে অথচ গাড়ির আওয়াজ নেই, পলিউশন নেই, শুনতে পাবেন শুধু গাছের পাতার সাথে হাওয়ার সিম্ফনি আর কুলকুল করে বয়ে যাওয়া জলের শব্দ। এই পার্কটাতে একটু একটু করে যত এগোতে থাকি আশপাশটাও পাল্টাতে থাকে, ঘুরতে ঘুরতে ভুলেই গেছিলাম কত কিলোমিটার হেঁটে ফেলেছি। সবাই যেন ব্যস্ততা ভুলে গিয়ে কাটাতে আসে চিন্তামুক্ত কিছুটা সময়, প্রকৃতির হাত ধরে বসন্ত যেন নিয়ে আসে ঝুলি ভর্তি আনন্দ। আসলে আনন্দ ছোঁয়াচে রোগের মতন, সবাইকে আনন্দ করতে দেখে মন এমনি ভালো হয়ে যায়। এরপর আসে এই দেশের বসন্তকালের সবচেয়ে সেরা আকর্ষণ, চেরি ব্লসম। দেখে মনে হবে যেন গাছটা বরফে ঢাকা, সাদা ফুল দিয়ে গোটা গাছটা যেন নিজেই সেজে উঠেছে। তবে এই গাছগুলো এই দেশের নয়, এদেরকে আনা হয় 1912 সালে জাপান থেকে। তারপর থেকেই বছরের পর বছর আমেরিকার বসন্তকে সাজিয়ে তুলেছে এই চেরি ব্লসম।
এরপর আমরা জাপানের চেরি ব্লসম আমেরিকায় খুঁজতে খুঁজতে পৌঁছে যাই সেই জায়গায় যেখানে প্রত্যেক বছর মার্চ এন্ড বা এপ্রিল শুরুর দিকে 3,700 চেরি ব্লসম ট্রি একসাথে ফুটে ওঠে। আমেরিকায় বসন্তের অভিজ্ঞতা নিতে পৌঁছে যাই এই দেশের ক্যাপিটাল শহর ওয়াশিংটন ডিসিতে। থাকবে আরও কিছু বন্ধু আমাদের সাথে, ফিরে আসব খুব শিগগিরই আর নিয়ে যাব আপনাদেরকেও আমাদের সবার সাথে এই দৃশ্যর আনন্দ নিতে। আমেরিকায় বসন্তের নতুন গল্প নিয়ে ফিরব নেক্সট এপিসোডে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।